नमस्कार बंधुरा, लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। अनेकेर काछेई अजाना सम्पूर्ण नतून माछेर एकटी दुर्दान्त रेसिपि आपनादेर संगे शेयर करते चलेछि। रेसिपिटा पुरोटा देखार अनुरोध रइलो। भालो लागले लाइक शेयर करते भुलबेन ना आर आमार चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना। रेसिपिटा तैरि करार जन्य प्रथमेई कातला माछेर पाँचटी पिस निये नियेछि। पिसगुलिर मध्ये दिए दिलाम अर्धेक पातिलेबुर रस। एटा अवश्यई व्यवहार करबेन, एते एई रेसिपिर टेस्ट खूब भालो हबे। एबारे एर मध्ये देवा होच्छे परिमाण मतन लवण, सामान्य हलुद गुड़ो आर सामान्य लंका गुड़ो। एबारे सबकिछुके माछेर पिसगुलिरতে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে। পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দেব চার টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে কিন্তু প্রচণ্ড গরম করবেন, মানে ধোঁয়া ওঠা গরম করবেন। হালকা গরম হলে মাছের পিসগুলি ওলটানোর সাথে সাথে ভেঙে যেতে পারে, তাই এক্ষেত্রে মাছের মানে সরি তেলটা গরম করাটা প্রচণ্ড গরম করাটা অত্যন্ত দরকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর তলার সাইডটা ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে মাছগুলিকে একটু কড়া করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন মাছের পিসগুলি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ জিরা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনকেও এই সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। মোটামুটি এক দেড় মিনিট মতন ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দেব অর্ধেক ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামটাকে দেখুন স্লাইস করে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবারে দেব পরিমাণ মতন লবণ। মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে বাকি লবণ এখানে অ্যাড করছি। দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, রঙটা ভীষণই সুন্দর হবে। দেওয়া হচ্ছে পাঁচ ছয়টা কাজু আর দুটো কাঁচা লঙ্কা। সামান্য নেড়ে চেড়ে নিয়ে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখেই এই সব কিছুকে খুব ভালো করে রান্না করে নেব। সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দু তিন মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন সব কিছু খুব ভালো মতন নরম হয়ে গেছে। আর এবার এটিকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আরও দুই চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে
একটা তেজপাতা, একটা ছোট এলাচকে ফাটিয়ে, দুটো লবঙ্গ, একটা স্টিক দারচিনির, সব কিছুকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। আমি এখানে রেসিপিটা একটু গামাখো করব, খুব বেশি গ্রেভি রাখবো না, তাই হাফ কাপ জল ব্যবহার করলাম। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন, তবে খুব বেশি গ্রেভি না রাখাই ভালো, একটু গামাখো করলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ। এখানে আমি টমেটো ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে ক্যাপসিকাম ভাজার সময় তখন টমেটোও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 5 মিনিট রান্না করে নেব। তবে মাঝে একবার ঢাকা খুলে মাছের পিসগুলিকে উল্টে দিলাম, যাতে গ্রেভি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম, দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, আর খেতে দারুণ টেস্টি হয়। এবারে এর মধ্যে দেব 1 চা চামচ ক্রাশ করা কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো ব্যাস, তৈরি হয়ে গেল মাছের একদম অন্যরকম একটা ইউনিক রেসিপি। এটা অবশ্যই আপনারা ভাত বা পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা অতি অবশ্যই তৈরি করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।